প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের মতবিনিময় সভা ঘিরে উৎসবের আমেজ বইছে মৌলভীবাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সালে, শ্রমিকদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে গত 20 বছর এই চা শ্রমিকরা তাদের লাগাতার প্রতিবাদ পালন করেছিল যে 300 টাকা মজুরির দাবিতে, কিন্তু এই জায়গায় প্রধানমন্ত্রী তাদের সাথে একটা তাদের নেতৃত্বের সাথে কথা বলে এবং মালিকদের সাথে কথা বলে 170 টাকা নির্ধারণ করার পর সেই আস্থাতে তারা ধর্মঘট প্রত্যাহার করে তাদের যোগদান করে, এবং তার জমিতে একটা প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রীর সাথে তারা সরাসরি কথা বলে। এই আজকের এই শুভ দিনে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রকলা বাগানে এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট হবে। চা শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট হয়ে চা শ্রমিকদের এই দুর্দশা এবং গ্লানির যে ইতিহাস এবং দীর্ঘ 200 বছরের যে ক্লান্তি, সেই গ্লানির বিষয়টিকে তিনি শুনবেন এবং তাদের সম্পর্কে তাদের পরবর্তী কর্মসূচি তিনি ঘোষণা করেন। আপনি জানেন যে এই মৌলভীবাজারের 92টি চা বাগানে লক্ষাধিক চা শ্রমিক মানবেতর জীবনযাপন করে, তাদের যে 130 টাকা মজুরি ছিল তারা লাগাতার 20 দিন ধর্মঘটের পরে 50 টাকা মজুরি বৃদ্ধি পেয়েছে। তাদের এখন পর্যন্ত ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক অধিকার থেকে অনেক কিছু থেকে বঞ্চিত, এবং সর্বোপরি যে জিনিস হচ্ছে চা শ্রমিক জনগোষ্ঠী এখন পর্যন্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে এখন পর্যন্ত সমাদৃত হয় না, যার কারণে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে কিছুক্ষণের মধ্যে এই প্রধানমন্ত্রী আমার পিছনে যে মঞ্চে আছে এই মঞ্চে তিনি মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের সাথে সংযুক্ত হবে। আজ আপনাকে দেখা যাচ্ছে এখানে উচ্চপক্ষ পরিবেশ বিরাজ করছে, এখানে জেলা প্রশাসনের সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বাগানের পঞ্চায়েত বিভিন্ন বাগানের হেলি প্রধানরা এখানে এসেছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং এখানে উপকৃতটা বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং চা শ্রমিকদের যে দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা যে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, যাকে তিনি প্রধানমন্ত্রীকে তারা মা বলে আখ্যায়িত করেন, তার সাথে আসলে কথা বলতে হবে এবং সেই প্রধানমন্ত্রীকে সরাসরি দেখা ভিডিও কনফারেন্সে দেখার বিষয়ে তারা অধীর আগ্রহ প্রকাশ করছেন। এবং আজকের এই মৌলভীবাজারে এই যে শুধু পাত্রকলা নয়, পাত্রকলা ছাড়াও 21টি জায়গায় অনুষ্ঠানটি দেখানো হচ্ছে। প্রিয়াঙ্কা সালে, ধন্যবাদ আপনাকে।